ভয়াবহ দুর্ঘটনা, বজ্রপাতে মৃত কৃষকের এলাকায় শোকের ছায়া। তো এই ভয়াবহ বজ্রপাত কবে, কোথায়, কখন ঘটেছে, এছাড়াও এই বজ্রপাতের জেরে এখনো পর্যন্ত কতজনের মৃত্যু হয়েছে, এছাড়াও কতজন আহত রয়েছে, এছাড়াও বর্তমানে সেখানকার পরিস্থিতি কেমন রয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। আর এমনই প্রতিদিনের লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বজ্রপাতে মৃত্যু হলো এক কৃষকের। মৃত কৃষকের নাম পিন্টু সর্দার। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার ঢোসা পূর্ব চন্দেশ্বর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে কৃষক পিন্টু সর্দার ও তার স্ত্রী পূর্ণিমা মাঠে গিয়েছিলেন ধান রোয়ার কাজ করতে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়, পাশাপাশি মেঘের গর্জন আর বিদ্যুতের ঝলকানি চলতে থাকে। বেলা প্রায় সাড়ে এগারোটায় ওই কৃষক মাঠে যখন ওই কৃষক আপন মনে কাজ করছিলেন, ঠিক কিছুটা দূরে তার স্ত্রী পূর্ণিমা সর্দার ও ধান রোয়ার কাজ করছিলেন, তখন আচমকাই বজ্রপাত ঘটে। স্বামীকে মাথা গুঁজে পড়ে থাকতে দেখে চিৎকার করে পূর্ণিমা দেবী। তার চিৎকার ও কান্নাকাটির আওয়াজ শুনে দৌড়ে আসেন অন্যান্য কৃষকরা। তারা ওই কৃষককে তড়িঘড়ি উদ্ধার করে তার বাড়ি নিয়ে যায়। ততক্ষণে বজ্রপাতে আহত ওই কৃষকের মৃত্যু হয়। জয়নগর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। অন্যদিকে পরিবারের একমাত্র উপার্জনকারীর আচমকাই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে কৃষক পরিবারে। এমন মর্মান্তিক ঘটনার খবর পেয়ে মৃত ওই কৃষকের বাড়িতে হাজির হয় জয়নগর এক ভিডিওর আধিকারিকগণ। তারা দরিদ্র কৃষক পরিবারকে সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছে। তো এই ছিল এখনকার মতো খবর। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।